ওয়েলকাম অ্যাপ থেরাপি বাংলা। অ্যাপ থেরাপি বাংলার পক্ষ থেকে বিএস চলে আসলাম বরাবর মতো আপনারা জানান যে আমরা সবসময় চেষ্টা করে থাকি নিত্য নতুন অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে, ঠিক সেই ধারাবাহিকতায় চলে আসা। আশা করি বিএস আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি লাইভ বোর্ডের মধ্যে, যেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, আপনি চাইলে তাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারেন, তাদেরকে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, সব কিছুই করতে পারেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। কী সেই অ্যাপ্লিকেশন আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব, পুরো ভিডিওটির সাথে থাকবেন ভিউয়ার্স। এখানে যে কোনো ব্যক্তির সাথে আপনি চাইলে তাদের সাথে লাইভে জয়েন হয়ে যেতে পারেন, তার সাথে আপনারা চাইলে কথা বলতে পারেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও আইকন দেখতে পাচ্ছেন, তারপরে চাইলে এখানে কল টাচ করে দিবেন। আমরা এখানে টাচ করেছি, ঠিক টাচ করার পরে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে একরকম একটি ফেজ ওপেন হবে, যেখানে তিনটা ভিন্ন ভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। যে আপনারা এই তিনটা অপশনের যে কোনো একটি অপশন দিয়ে অ্যাপ্লিকেশনটি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনটির সাথে সাইন আপ করে নেওয়ার পরে আপনারা কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে নিজের লাইভ করতে পারবেন। এখানে ভিউজ আপনাকে কী করতে হবে, যাকে যার লাইভে যেতে যাচ্ছেন তার স্ক্রিনের উপরে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আমি ভিউয়ার্স বের হয়ে গেলাম, আপনাদেরকে চেষ্টা করেছিলাম একটু দেখানোর জন্য, আপনারা আশা করি দেখতে পারলেন। কী সেই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিউয়ার্স জানেন যে আমরা সবসময় চেষ্টা করে থাকি নিত্য নতুন অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও বেশ কিছু ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন, যে এখানে ফলোয়িংয়ের একটি অপশন দেখতে পাচ্ছেন, যে এছাড়াও এখানে স্টারের একটি অপশন দেখতে পাচ্ছেন, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাটের একটি অপশন, সবশেষে প্রোফাইল অপশনটি। তো আমরা যেহেতু এখন অ্যাপ্লিকেশনটি সাইন আপ করে নিই, যার কারণে এখন আমি আপনাদেরকে প্রোফাইলটির সাথে পরিচয় করিয়ে দিতে পারবো না। আমরা ভিউয়ার্স চলে যাবো, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোর অপশনটিতে ক্লিক করে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স ফলোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় অ্যাপ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আপনাকে অ্যাপ্লিকেশনটি অবশ্যই সাইন আপ করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির সাথে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কি সাইন আপ করতে চাচ্ছেন কি না, বা আমাদের থেকে আমরা আপনাদেরকে সাইন আপ করে দেখিয়ে দিব কি না, সেটা অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানিয়ে দেন। তাহলে আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি সাইন আপ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানালেই আমরা অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে সাইন আপ করে দেখিয়ে দিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে দিতে পারেন। আপনারা শেয়ার করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনি চাইলে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আপনি কমেন্ট করলেই আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণভাবে সাইন আপ করে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে, যেখানে আপনাদেরকে কী করতে হবে, ঠিক এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা টাচ করে দিয়েছি, তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঠিক এমন আরেকটি পেজ ওপেন হবে। এখানে ভিউয়ার্স আপনারা আশা করে দেখতে পাচ্ছেন যে তিনটা ভিন্ন ভিন্ন অপশন দিয়ে রেখেছে, আপনারা তিনটার যে কোনো একটি অপশন দিয়ে অ্যাপ্লিকেশনটি খুব সহজে সাইন আপ করে নিতে পারেন। যদিও আমি এই মুহূর্তে সাইন আপ করব না, আশা করতেছি আমাদের সাথে থাকবেন।